মায়ের সাথে বাবার ঝামেলা, মাঝেটুকে মদ্যপ ছেলে লাঠি রাগাতে মৃত্যু বাবার, গ্রেপ্তার ছেলে। মায়ের সাথে বাবার ঝামেলা, তার মাঝে মদ্যপ অবস্থা ঢুকে বাবাকে বেধড়ক মারধর করে খুন করলো ছেলে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জয়পুর থানার মাগুড়া গ্রামে। মৃতের নাম রাখাল দাস। জয়পুর থানার পুলিশ খুনি ছেলেকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি দোকানে কাজ করেন 62 বছরের রাখাল দাস। গতকাল রাতে দোকানের কাজ সেরে বাড়িতে ফিরে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় রাখালের। ঝগড়া চরম আকার নিলে মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এসে বাবার টুটি টিপে ধরে বড় ছেলে সুমন দাস। পরে ছোট ছেলে বাবাকে ছাড়াতে গেলে লাঠিতে করে ভাই ও বাবা রাখাল দাসকে বেধড়ক মারধর করে সুমন। ছেলের লাঠি রাগাতে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাখাল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসারত অবস্থায় রাখাল দাসের মৃত্যু হয়। এরপরই জয়পুর থানার পুলিশ অভিযুক্ত ছেলে সুমনকে গ্রেপ্তার করে আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। রাখাল দাসের মৃত্যুর ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঘটনাটা ঘটেছিলো বলতে, ইনি আমার মামা হয়। মামি মানে বাইরে শুয়েছিলো, মামা দোকান থেকে আসার পর মানে লোকের দোকানে কাজ করে, দিয়ে মামা মামিকে বললো তুমি কেন বাইরে শুয়েছো, দিয়ে গালাগালি দিয়েছে মামাকে। দিয়ে মামিকে গালাগালি দিতে মামা নাকি মামিকে মারধরও করেছে, যেটি শোনা আছে আর কি। দিয়ে মামা মামিকে মারধর হচ্ছিলো, দিয়ে সেইটি মামি আমার বড়ো ভাইকে ডেকেছে যে তোর বাবা আমাকে মারছে। হ্যাঁ, বড়ো ছেলে। তো বড়ো ছেলে এবারে মদ নেশা খেয়েছিলো, তো দুজনে দুভাই নেশা খেয়েছিলো আর কি। তো বড়ো ছেলে এসে মামাকে নাকি মারধর করেছে, মানে গলা টিপে ধরেছিলো প্রথমে, তারপর মেজর ছেলে এসে আবার বড়ো ভাইয়ের সঙ্গে দুজনে হাতাহাতি হয়। যে বড়ো ভাইকে না পেতেই যে মামাকে এবারে সামনে পেয়েছে, মামাকে এবারে মানে একটা শাল ডাং দিয়ে মারধর করেছে আর কি। মানে প্রথমে এই দামনায় মেরেছে, তারপর কমর পড়ে দিয়ে এবার কমরে টমরে যেখানে পেরেছে মেরেছে। হ্যাঁ, তারপরে মানে এইটুকুই আমি মামির মুখ থেকে শুনেছি। তারপর মেজা ভাই হাসপাতালকে নিয়ে এসছে, যে সকালে নাকি ডেট হয়েছে এইটুকুই। হ্যাঁ, তারপর ঘটনাটা কাল রাত 9টায় ঘটেছে। আমার নাম অরবিন্দ দাস, বাড়ি আঙারিয়া, পোস্ট বৈতল, জেলা বাঁকুড়া। গতকাল কী হয়েছিল, কে তোমাকে মারলো? মেরেছে বলছে আমার দাদাই মেরেছে। মানে মায়ের সাথে বাবার ঝগড়া অশান্তি রোজ হয়ে থাকে টুকটাক। এবার ঝগড়া হতে হতে দাদা এপরে মদ খেয়েছিল, এসে দুজনে মা বাবার ঝগড়া এপরে টুকটাক হয়ে থাকে, যে দাদা এপরে মদ খেয়ে এসে ও মায়ের বাবার সঙ্গে মাঝখানে লেগে গেলো। যে ওই করতে করতে তোমার যে কোটাকাটাই করতে হতে হতে বাবার সঙ্গে দু কোটাকাটি হলো, দিয়ে বাবা আপনার দাদাকে এক চড় দিল, বলছে তুই আমাদের কানে ইয়েস। দিয়ে ওই বলতে তুই আমার গায়ে হাত দিলি, এরপরে টুটি ধরে বাবাকে তো ধরে রেখেছে। এরপরে আমি যে ছাড়িয়েছি, আমি যে ছাড়াতে আমাকে, আমি তো পারবো না ছাড়াতে, ও তো তাগড়া জীবন ছেলে, দিয়ে আমি তো একা কিছু পারিনি, তার উপরে মদ গিয়ে আছে। দিয়ে আমি ফাঁকটাকে টেনে বার করে নিয়ে এলাম, নিয়ে আসতে সে একটা ঠেঙা ধরলো বড়, আমি তো একা পারি না। দিয়ে আমাকে দু চার টাকা দিল, আমি এরপরে ফোন ফোন ফেলে দিয়ে সব ছুটে আমি পাশে বন্ধু বাড়ি আছে তাকে ডাকতে গেলাম, তার কোটা একটু মানে যে তাকে ডাকতে গেছি। তারপরে এসে দেখি আমার বাবাকে একবারে মেরে চারটে করে, সে বড় একটা শাল ডাং আছে সেটা করে মেরেছে। তো এরকম মোটা এই জায়গায় মেরেছে, এই জায়গায় মেরেছে, এই জায়গাগুলো সব খুলে দিয়েছে, এই হাতটা একবারে ভেঙে দিয়েছিলো ডান হাতটা। বলছে আরে পুলিশ তো অ্যারেস্ট করেছে, এবার জেল চাইছে, ঘরের লোক যা চাইবে। হ্যাঁ, যে দোষী তার শাস্তি হোক। আমার নাম সমীর দাস। আমার ফ্যামিলি একটা ঝামেলা হয়েছে, যার মধ্যে যে ছেলে আছে ও বাবাকে লাঠি দিয়ে মেরেছে। ওর ছেলের নাম হচ্ছে সুমন দাস, আর যে ডিজিজ আছে ওর নাম হচ্ছে রাখাল দাস। প্রথমে আমরা যেটা শুনেছি, যেটা আমাদের ফার্স্ট ইনফরমেশান আসে, কি ওদের ফ্যামিলির মধ্যে ও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়, তারপরে ওই ছেলে বাবাকে লাঠি দিয়ে মেরেছে। গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে।